আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা মাছের ঝাল দিয়া। এই জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। ছোটো সাইজের পিসগুলোই খুব ভালো হয় কাঁচা মাছের ঝাল দেওয়ার ক্ষেত্রে, সেই জন্য আমি মাছের পিসটাকে ছোট করে নিয়েছি। ওখানে যে বড় পিসটা ছিল সেটাকে আমি মাছের দু এক টুকরো করে কেটে দিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। উপকরণ হিসাবে লাগছে ধনে পাতা, টমেটো কুচি, লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা, লাগছে গোটা সর্ষে, গোটা জিরে এবং এক টুকরো লঙ্কা। এবার প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে বেটে নেব। সর্ষে এবং গোটা জিরেটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর যেটা করতে হবে, কাঁচা মাছের ঝাল দেওয়ার জন্য আমরা কোনো কড়াই ইউজ করব না, আমরা এই টাইপের একটা টিনের বাটি ইউজ করব। তোমাদের বাড়িতে যদি এরকম টাইপের টিনের বাটি না থাকে সেক্ষেত্রে তোমরা কড়াইও ইউজ করতে পারো। তো টিনের বাটিটাতে আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং রসুন কুচি, তার সাথে নিয়ে নিচ্ছি টমেটো কুচি। আজকের এই রেসিপিটা রান্না করছে আমার সেজ ঠাকুমা। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। সেজ ঠাকুমার হাতের এই কাঁচা মাছের বাটির যে টেস্ট সেটা দুর্দান্ত। তো আমি সেজ ঠাকুমাকে বলেছিলাম আমাকে একদিন করে খাওয়াতে, সেজ ঠাকুমা আজকেই সেটা করে আমাকে খাইয়েছে। তো আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। দেখতে পেলে যে পেঁয়াজ কুচি এবং যে গোটা জিরের আর সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কার যে পেস্ট যেটা নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে জল ঢেলে বাটির সাথে দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা উপকরণকে একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা যেগুলো আছে সেগুলোকে সেজ ঠাকুমা একটু চটকে চটকে ঘষে দিচ্ছে, যাতে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে, সেটা খুব ভালোভাবে সর্ষের সাথে মিশে যায়। আর যাকে দেখালাম সে হচ্ছে আমার সেজ ঠাকুমা। আর সেজ ঠাকুমা ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়, তাও আমি একবার সেজ ঠাকুমার দিকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিলাম। সেজ ঠাকুমার হাতের এই কাঁচা মাছের টেস্ট হচ্ছে দুর্দান্ত। এরপরে নুন হলুদ মাখিয়ে দিয়ে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে মাছগুলো ছিল, মাছের পিসগুলো, সেটা খুব ভালোভাবে সর্ষের সাথে নিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখো কেমনভাবে সেজ ঠাকুমা প্রত্যেকটা পিসকে খুব ভালোভাবে ওই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছে। একটু জল নিয়ে নেবে যাতে পরিমাণটা ঠিকঠাক হয়। মাছটাতে কিন্তু আগের থেকে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন মাখানো ছিল, যেহেতু মাছটা ভাজা হবে না কারণ মাছটা কাঁচা মাছে ঝাল দেওয়া হবে। এরপর নেওয়া হচ্ছে হলুদ। কাঁচা মাছ ঝাল দেওয়া করার সময় মাছের যে পিসগুলো সেগুলো বেশি বড় না নেওয়াই ভালো, সেক্ষেত্রে কাঁচা মাছের ঝাল দেওয়ার যে টেস্ট সেটা পাওয়া যায় না। এটা আমি সেজ ঠাকুমার কাছ থেকেও শুনেছি, আবার আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও শুনেছি। এই জন্য নিয়ে নিচ্ছি এরপরে জিরে গুঁড়ো। হলুদ নিলাম, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে কাঁচা তেল। কাঁচা তেল হচ্ছে এই রেসিপির মানে মেন একটা উপকরণ। প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ মাছের পিসগুলোর সাথে সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হচ্ছে। এরপর নিয়ে নিলাম ধনে পাতা। আবারও সব কটা উপকরণকে খুব ভালোভাবে সেজ ঠাকুমা মিশিয়ে দিচ্ছে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরা কিন্তু সবাই একবার বাড়িতে ট্রাই করে এটা দেখতে পারো, আর আমাকে কমেন্ট করে জানাতেও পারো যে কেমন হয়েছিল। আমার তো এটা ভীষণ ভালো লাগে। সেজ ঠাকুমা বলছিল হলুদ একটু কম হয়েছে, সেই জন্য আরেকটু হলুদ সেজ ঠাকুমা নিয়ে নিয়েছিল। এরপরে যেটা মেন, নুন, নুন ছাড়া যার কোনো টেস্টই হয় না, নুনও নিয়ে নিয়েছিল এবং সামান্য স্বাদ করার জন্য একটুখানি চিনিও নিয়ে নিয়েছিল। এরপর গ্যাসটা জ্বালিয়ে আর ওই বাটিটাকে বসিয়ে দিতে হবে, আর গ্যাসের যে ফ্লেম সেটা রাখতে হবে মিডিয়ামে। ওটা আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে ওটা সিদ্ধ হবে। দেখতে পাচ্ছ এটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা কিন্তু আস্তে আস্তে করে হচ্ছে। গ্যাসটা দেখে নাও একদম লোতে করা আছে। মাঝে মধ্যে চামচ দিয়ে মাছের যে পিসগুলো সেটাকে একটু
উল্টে পাল্টে নিতে হবে, যাতে দু দিকটাই খুব ভালোভাবে হয়ে যায়। যেহেতু এটা কাঁচা মাছ, সেজন্য খুব ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে প্রত্যেকটা মাছের পিসকে। দেখো যে জলটা নিয়েছিলাম সে জলটা কিন্তু হাফ হয়ে গেছে। এবার সেজো ঠাকুমা নামাবার আগে উপর থেকে আর একটুখানি কাঁচা তেল দিয়ে দিয়েছিলো, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে যেহেতু কেউ ঝাল খায় না, সেই জন্য লঙ্কাটা একটু কমই দিয়েছিলাম। তোমরা চাইলে বেশি করে লঙ্কা দিতে পারো। রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে রেসিপিটা কেমন হয়েছিল।